হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই টিজি স্টোর। তো বন্ধুরা, একই সময়ে একটা হেডফোন দিয়ে দু ধরনের গান শোনা কি সম্ভব? যেমন একটা হেডফোন, এটাতে চলবে এক ধরনের গান, এটাতে চলবে এক ধরনের গান, মানে দুটোতে দু রকমের গান একই সময়ে শোনা কি সম্ভব? হ্যাঁ বন্ধুরা, একই সময়ে দু ধরনের গান শোনা সম্ভব। তো কী করে সম্ভব ব্যাপারটি পুরো বোঝার জন্য আপনারা ভিডিওটি পুরো শেষ অবধি দেখতে থাকুন। তো বন্ধুরা, মূলত এই ব্যাপারটা কখন কাজে লাগে? আপনি কোথাও দূরে বেড়াতে যাচ্ছেন, বাসে আপনার সাথে আপনার বন্ধু আছে, তো আপনার কাছে একটাই হেডফোন আছে, তো আপনি একটা গান শুনছেন, তখন আপনার বন্ধু অন্য একটা গান শুনতে চাইলো, তখন এই ব্যাপারটা কাজে লাগবে, মানে দুজন একই সাথে একই হেডফোন দিয়ে দু ধরনের গান শুনতে পারবে। তো বন্ধুরা, চলে এলাম ফোনের ডিসপ্লেতে। এই কাজটি করার জন্য সর্বপ্রথম যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে ছোট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হলো স্প্লিট ক্লাউড ডাবল মিউজিক। অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থের জন্য আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে অ্যাপ লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকেও ইনস্টল করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশনটা দেখতে ঠিক এরকম, আমার ইনস্টল করা আছে, তাই আমি ওপেন করে দেখাচ্ছি। ওপেন করার পরে একবার অ্যালাউ করে দিতে হবে, ব্যাস। গান লোড করার জন্য টাচ করতে হবে এইখানে। তো বন্ধুরা, এইখানে সমস্ত রকমের গানই পেয়ে যাবেন, আপনার ইচ্ছা মতো গান সার্চও করতে পারবেন। তো এখানে টাচ করলেই গান লোড হয়ে যাবে। তো দুটোতেই গান লোড হয়ে গেছে। তো আমি এবার আপনাদেরকে হেডফোন লাগিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, একটা হেডফোন দিয়ে দুটো গান এইভাবে আপনারা শুনতে পারবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অলে সেট করে দেবেন।